Bismillahirrahmanirrahim. Welcome to my class. Priyo shikkhartira, tumra nichoy Allah rahmate bhalo acho, amio bhalo achi. Aajke ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের টপিকস হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফারমেটিভ টু নেগেটিভ আমরা শুরুতে সেন্টেন্স কাকে বলে এটা দেখব সেন্টেন্সের প্রকারভেদ দেখব তারপর কিছু রুলস আমরা দেখব প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে খাতা কলম নিয়ে বসবে এবং কি স্লাইড দেখে যে আমার স্লাইড দেখার সাথে সাথে এগুলো করার চেষ্টা করব প্রথমে আসা যাক সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য কতগুলো ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে বা দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ মনে বা প্রকাশ করলে তাকে আমরা সেন্টেন্স বলি যেমন আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট ঢাকা ইজ এ বিগ সিটি এগুলো হচ্ছে সেন্টেন্স আমরা সেন্টেন্সের প্রকারভেদ দেখব অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার এক নম্বর হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স বিবৃতিমূলক দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক অপটেটিভ ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বিশ্ব বা আবেগ সূচক বাক্য এই যে আমরা সেন্টেন্স কাকে বলে এটা দেখলাম এরপরে অর্থগতভাবে সেন্টেন্সের প্রকারভেদগুলো দেখলাম এখন আসা যাক অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ বিবৃতি প্রশ্নোদক অনুজ্ঞাসূচক বাক্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায় যাতে অ্যাফারমেটিভ যাকে আমরা হাবোধক বাক্য বলি অ্যাফারমেটিভ সেন্টেন্স মানে হাবোধক বাক্য আর তা থেকে নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য যে সেন্টেন্স দ্বারা অ্যাফারমেটিভ মানে যে সেন্টেন্স দ্বারা হাবোধক অর্থ প্রকাশ পায় তাকে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স বলি যেমন হি ইজ রিডিং সে পড়িতেছে সে পড়িতে সে দে আর প্লেয়িং তাহারা খেলিতেছে যদি প্রশ্ন করা হয় সে কি করিতেছে সে পড়িতে সে ইজ রিডিং নেগেটিভ আসা যায় যে সেন্টেন্স দ্বারা নাবোধক অর্থ প্রকাশ পায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে যেমন হি ইজ নট রিডিং সে পড়িতেছে না তাহারা কি করিতেছে দে আর নট প্লেয়িং তাহারা খেলিতেছে না বুঝা গেল অ্যাফারমেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কাকে বলে এর আগে পূর্বের ক্লাসে আমি তোমাদের এই যে সেন্টেন্স পাঁচ প্রকারের অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোর সংজ্ঞা এবং উদাহরণ বলছি এখন আমরা শুধু দেখি সেন্টেন্স কিভাবে পরিবর্তন করা যায় সে বিষয়গুলো দেখব অ্যাফারমেটিভ থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায় হাবোধক থেকে নাবোধক করা যায় সে বিষয়ে আজকে আমরা জানব
আমরা এই পাঠটা পড়ে সেন্টেন্স পরিবর্তনের নানা ধরনের রুলসগুলো জানতে পারব, নিয়ম জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, কথা হলাম না, এই বিষয়টা একটু করে লক্ষ্য করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যা থাকবে তাকে নেগেটিভে পরিণত করতে হলে যা দিয়ে আমরা করব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকে, ব্যক্তি বস্তু বা বয়সের পূর্বে থাকতে পারে, কোনো ব্যক্তি বস্তু। আগে আমরা রুলসগুলো লিখে নিই, তারপরে আমরা উদাহরণে যাব। থাকতে পারে তাকে কি নেগেটিভ করলে নান বাট ব্যক্তির ক্ষেত্রে বসবে, নাথিং বাট বস্তুর ক্ষেত্রে বসবে। নট নট মোর দেন বয়সের ক্ষেত্রে বসবে, নট লেস দেন পরিমাণ বোঝালে বসবে। দ্বিতীয়ত, যদি কোনো এফার্মেটিভ সেন্টেন্সে এভরি অর্থাৎ এভরির পরে নাউন অথবা প্রোনাউন থাকলে সেখানে দেয়ার ইজ নো এরপরে কি নাউন বা প্রোনাউন এবং বাট বাকি অংশে বাকি অংশটুকু বসবে। এখন আমরা আবার বলছি যে আগে আমরা নিয়মগুলো দেখি, পরে আমরা উদাহরণ দিয়ে একটা একটা সেট করব। যেমন অ্যাসুন অ্যাস থাকলে নো সুনার হ্যাড সাবজেক্ট, এরপর এর সাথে কি বলবে নেগেটিভে সাবজেক্ট বারবের পরে পাস্ট পার্টিসিপল এবং কমায়ের স্থানে দেন বাকি অংশ বসবে। সুপারলেটিভ ডিগ্রি থাকলে পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে, টু হতে টু থাকলে সো দ্যাট এর নিয়মে পরিবর্তন করতে হবে। এইভাবে নিয়মগুলো, ফিউ থাকলে নট মেনি, মেনি থাকলে নট এ ফিউ, হ্যাঁ ফিউ থাকলে নট মেনি দ্বারা পরিবর্তন করতে হবে। আগে আমরা শুধু এগুলো একটু লিখে দেব। অলওয়েজ থাকলে অলওয়েজ রেস্টলে নেভার এবং পরের শব্দের বিপরীত শব্দ দ্বারা পরিবর্তন করতে হবে। আমরা রুলস একের দেখে আমরা যে নিয়মের সাথে আমাদের উদাহরণগুলো একটু করে আমরা দেখি। দেখো আমরা আমরা বলছিলাম অনলি বা অ্যালন থাকলে তাকে নেগেটিভ করার সময় ব্যক্তির ক্ষেত্রে অনলি বা অ্যালন এর পরিবর্তে উক্ত বাক্যের শুরুতে নান বাট বসে, আর কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র অনলি সে কেন পারে, কেন তো পারা ডু দ্য ওয়ার্ক কাজটি করিতে পারে। এরপরে এটা পরিবর্তন, এই পক্ষেটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি লিখতে হবে, অনলির পরিবর্তে কি বসবে, অনলি বা অ্যালং থাকলে তার পরি নেগেটিভ করার সময় কি বসবে, নান বার বসবে, হি ক্যান ডু দি ওয়ার্ক। এরপরে দেখা যাক আরো একটা উদাহরণ আমরা দেখি, জিম ওয়াজ অনলি 22, জিম ওয়াজ নট মোর দেন অথবা নট লেস দেন 22। বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বাট ব্যবহৃত হয়, বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসে। এই নোটটা তোমরা লিখে নি, যেহেতু বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন। দুইতে আসি আমরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসে, তবে ক্যানট হেল্প এর পরে যে বার্ব থাকে উক্ত বার্বের সাথে আইনজি যোগ করতে হয়। দেখি আমরা উদাহরণটা দেখি, ইউ মোস্ট ওবে ইউর প্যারেন্টস, প্যারেন্টস শব্দের অর্থ হচ্ছে পিতামাতা,
কি করবে? ইউ মাস্ট, অবশ্যই হবে, মান্য করবে ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? আসবে ওই যে ইউ ক্যানট বাট ওবে ইউর প্যারেন্টস, অথবা ইউ কি ক্যানট হেল্প ওবিং ইউর প্যারেন্টস, ওবিং ইউর প্যারেন্টস। রুলস তিন তৃতীয় আসি আমরা আসি এস, যদি সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ কে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নু সুনার হ্যাড, এরপরে বাকি বাক্যের মূল ক্রিয়া অংশ পাস্ট পার্টিসিপল সে বাক্যের বাকি অংশ এবং দেন বসবে দ্বিতীয় বাক্যে। দেখো আমরা অ্যাজ সুন অ্যাজ আই এন্টার দ্য রুম দ্য স্টুডেন্টস স্টুড আপ, কি বসলো আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বসবে? নু সুনার হ্যাড, এরপরে ওই সেন্টেন্সের বাকি অংশ আই এন্টার দ্য রুম, এরপরে কি বলবে? দার আগে দেন দ্য স্টুডেন্টস স্টুডেন্ট। আমরা চারটা পর্যন্ত আজকে রুল শিখব এবং এগুলোর উদাহরণগুলো দেখব। সুপারলেটিভ ডিগ্রিকে ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নিম্ন সাবজেক্টটি স্ট্রাকচারটি অনুসরণ নিয়মটা অনুসরণ করতে হবে, নিম্নের স্ট্রাকচার গঠনটা দেখতে হবে কি যে নিয়ম একটা নো আদার বা অথবা ভেরি ফিউ অ্যাজ সুপারলেটিভের পরের অংশ পরে কি ভার্ব বসবে অথবা ছো অ্যাজ, এরপরে যে কি হবে সুপারলেটিভ ডিগ্রি এবং কি পজিটিভ ফর্ম এর সাথে অ্যাস এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট থাকবে। শামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা যদি আমরা নেগেটিভ পরিণত করি গুড বেটার বেস্ট সুপার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ বেস্ট বয় ইন দ্য ক্লাস, যে আমাদের শ্রেণীতে একেবারে কি সবচেয়ে ভালো ভালো, তার এটা নেগেটিভ করতে হবে নো আদার, অথবা দেখি ভেরি ফিউ লাগাতে হবে বয় ইন দ্য ক্লাস অ্যাজ সো গুড অ্যাজ শামী, এই নিয়মগুলো আমরা বাসায় বসে দেখব এবং কি করব অনুশীলন করব। এখন আসি আমরা মূল্যায়নে আসি, দেখো আমরা তোমরা এগুলো বাসায় বসে বসে করতে পারো কিনা, এই এগুলো আই এম অনলি 20 এই অ্যাফার্মেটিভটাকে নেগেটিভ করবে, ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন লেফট দ্য স্টেশন উই রিসিভ, অ্যাকচুয়ালি হি ওয়াজ হ্যাপি দেয়ার অনলি হি গোস দেয়ার, ডিনার ইজ দ্য টলেস্ট গার্ডেন ইন আওয়ার স্কুল। ছয়টায় আমরা মূল্যায়ন দিচ্ছি, এই প্রশ্নগুলো বাড়িতে বসে বসে চেষ্টা করবে নিয়ম শিখে নিয়মের সাথে মিলাবে। তোমাদের সকলকে আজ এ পর্যন্ত ধন্যবাদ তোমাদের সবাইকে।